অম্বিকানন্দ এটা মাথায় রাখতে হবে অম্বিকানন্দ আমার বক্তব্য ময়ূক ছোট আমার একটি ছোট আশ্রম আছে সে আশ্রমে প্রতি বছর দুর্গাপুজো হয় তো আমি ভাবছি আমার আশ্রমের পুজোর থিমটাও কি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থানাকে জানাতে হবে নাকি আমি তো এবার ভেবেছিলাম যে মা দুর্গার যে পায়ের তলায় যে মহিষাসুর তাকে আমি শাহজাহান শেখের আদলে বানাবো ভেবেছিলাম কিন্তু আমি করতে পেরে পারবো কি পারবো না সেটার জন্য তো আমাদের পারমিশন নিতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর শামীম সাহেব অসাধারণ কথা বলেছেন কিন্তু আমি শামীম সাহেবকে একটু মনে করিয়ে দিতে চাই এই যে ডিজে বক্স বাজানোর কথা সজল ঘোষ বলছিলেন কি করা যাবে কি করা যাবে না শামীম সাহেব পশ্চিম বাংলাতে কেবলমাত্র হিন্দু ধর্মের ওপরে নিষেধাজ্ঞা জারি করা যায় পশ্চিম বাংলাতে হিন্দুর ওপরে যাবতীয় তার ধর্মীয় ভাবাবেগ নিয়ে রাজনীতি করা যায় অন্য কোনো ধর্ম নিয়ে এটা হয় না এই কারণেই মহরমের বক্স বাজানো নিয়ে ডিজে বক্স বাজানো নিয়ে কোনো রকম আপত্তি দেখতে পাবেন না কারণ মাননীয়ার কাছে ভোট ব্যাংকের রাজনীতি তুষ্টিকরণের রাজনীতি তোষণের রাজনীতি আছে মাননীয়ার কাছে পার্ক স্ট্রিটে যখন এই বর্ষবরণের সময় 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি অবধি যে অসংখ্য মানুষের ঢল নামে সেখানে কোনো নিষেধাজ্ঞা আপনি দেখাতে পারবেন না কিন্তু রাম মন্দিরের এই যে আরে রাম মন্দির নিয়ে আপনি একটা আপনাকে আমি শ্রদ্ধা করি সমীর দা আপনি একটা খুব বাজে কথা বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি রাবণের সঙ্গে তুলনা করেছেন সেই দিন আমি ওই মঞ্চে ছিলাম এটা বলা যায় না সমীর দা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের ভোটে জিতে কখনো দুর্গা পুজোর মণ্ডপে করা যায় যদি পরিবেশ অশান্ত হয় আপনি এক্ষুনি বলেছেন আমার ভালো লেগেছে যে জুতো দিয়ে প্যান্ডেল করা হ্যাঁ হয়েছে খুব খারাপ তার জন্য পুজো কমিটির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছে প্রশাসন ব্যবস্থা নিয়েছে সেইদিন থেকে সব সরানো হয়েছিল কিছু না পাবলিকের চাপে দেখুন পাবলিকের চাপে পাবলিককে নিয়েই তো এক মিনিট পাবলিককে নিয়েই তো অনুষ্ঠান না বলুন আমি বলছি এক মিনিট দাঁড়ান আপনি বলেন আমি চুপ থাকলাম আপনি বললে তবে বলবো আপনি বলেন ঠিক সিআরপিসিতে চাপ দেওয়ার কোনো ব্যবস্থা আছে আইপিসি সিআরপিসিতে কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত দিলে তাকে আইপিসি সিআরপিসি অনুযায়ী অ্যারেস্ট করতে হবে এক দাঁড়ান কিছুদিন আগে একটা পুজো প্যান্ডেলে আজান হচ্ছিল যারা পুজো করছে তারাই তো শুধু যুক্ত নয় ওই পুজোর সঙ্গে বাংলার 70% মানুষের ভাবাবেগ জড়িয়ে থাকে পুজো এক মিনিট তো আমার প্রশ্ন হচ্ছে ধরুন আজান হোক আজান নিয়ে আমার কোনো আপত্তি নেই বিশ্বাস করুন কিন্তু যখন যেখানে চণ্ডী পাঠ হয় সেখানে আজান হয় উল্টো দিকটা আপনি করতে পারবেন না যেখানে আজান হয় সেখানে চণ্ডী পাঠ করতে পারবেন না আমার প্রশ্ন হচ্ছে সেখানে এবং সেটা একজন সরকারের একজন এমএলএ পেট্রোনাইজ করা পুজো মুখ্যমন্ত্রীর এত দম আছে যেখানে মহরমের দিন কোথাও গিয়ে তিনি একটা বক্স লাগিয়ে সেখানে চণ্ডী পাঠ করিয়ে ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করবে তাহলে বুঝতাম বেশ সে করার ক্ষমতা নেই দেখুন ধর্মীয় কোনো কথা এমন বলবো একদম একদম যা দায় দায়িত্ব আমরা একদম একদম এবং এটা আমরা বারবারই বলি কি নিয়েছিল স্বাভাবিকভাবে প্রশাসন কি নিয়েছিল আপনি সেদিন প্রশাসন কি দায়িত্ব নিয়েছে দাঁড়ান সেদিন প্রশাসন কি দায়িত্ব নিয়েছে আপনি বলুন আপনি যেবারে এবারে যে পুজোটা রাম মন্দির করেছেন প্রচুর মানুষের কিন্তু আপনার ঢোকা বেরোনোর যে ডিসিপ্লিন যেগুলো আইন গত আমি আমি দুজনকে থামাচ্ছি সৈকতগিরি এতক্ষণ ধরে আমি শোন না প্লিজ সৈকতগিরি এতক্ষণ ধরে মুচকি মুচকি হাসছিল কিন্তু সৈকতগিরি
এটাতে বাম বুদ্ধিজীবী যারা বাম ফ্রন্টের কর্মীরা আছে তারা তাদের রক্ত গরম হবে না? এরপরে কালকে কতবার ভোগ দিয়ে দেওয়া হয়েছে, কটা বই তোমাদের সিপিএম সিপিআই এর স্টলে বিক্রি হচ্ছে, কতবার তুমি তোমার যারা পরিবার পরিজনকে নিয়ে ঠাকুর দেখতে গেলে, ভিআইপি পাস আছে কিনা, যদিও এবার ভিআইপি পাস বন্ধ হয়ে গেল এবার থেকে কলকাতা, এই সমস্ত এই অধিকার ওনাকে কে দিয়েছে? আমি ভিআইপি গেট করব কি করব সেটা আরে আবার আবার আরেকটা ডিবেট করব, কিন্তু এক লাইন বলে দিই, হাইকোর্টের নির্দেশ আছে, মুখ্যমন্ত্রী জানেন হাইকোর্টের নির্দেশ আছে পূজো মণ্ডপে চূড়াটা এত হাইটের বেশি উঠতে পারবে না, হাইকোর্টের স্পেসিফিক নির্দেশ আছে, আমি বলছি 16 ফুটের এন্ট্রি এবং এক্সিট মিনিমাম, মানে তার মানে উনি নিজে হস্তক্ষেপ করছেন, আমি বলছি উনি হাইকোর্টের ঊর্ধ্বে, বেশ 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 সৈকতগিরি সৈকতগিরি আমি আমি সমিতা সমিতা বলেছেন, এবার এবার সৈকতগিরিকে আনইন্টারাপ্টেড বলতে দেবো, বলুন যা ইচ্ছা করা যায় না, হ্যাঁ ঠিক 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 বন্ধ করুন, এটা অতো হলো কি করে, বেশ সৈকতগিরি সৈকতগিরি আমি সবাইকে থামাচ্ছি, সৈকতগিরিকে আনইন্টারাপ্টেড টাইম দাও, হোক 1 মিনিট বলুন, একটা সময় বিপুল জয়ের পর যখন ফ্র্যাঙ্কেনস্টাইনের ভয় থাকে, যখন নিজেই নিজের ছায়াকে বিশ্বাস করতে পারেন না, তখন ধর্ম যখন রাজনীতিকে নিয়ন্ত্রণ করে অথবা রাজনীতি ধর্মকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। আমি একটু অন্য জায়গায় যেতে চাইছি ময়ূকদা, তুমি আলোচনা শুরুতে প্রথমে দেখিয়েছিলে যে ক্লাবগুলোতে অনুদান দেওয়া হলো এবং ক্লাবগুলোকে বলা হলো, মুখ্যমন্ত্রী বলবার সময় বললেন যে বিদ্যুতের দাম বেড়েছে, বিদ্যুতের বিলে 75% ছাড় দেওয়া হবে, এতদিন ধরে এই রাজ্যের মানুষ বারে বারে প্রতিনিয়ত বলছি, আমরাও বলছি যে বিদ্যুতের বিল বাড়ছে কেন, রাজ্য সরকারের ভূমিকা কী, বিদ্যুতের দামের ক্ষেত্রে ছাড় দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নেই কেন, সেবেলা মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করেছে, এক দুই হচ্ছে এই অনুদানের প্রকল্প, এই ভাতার প্রকল্প কতদিন চলতে থাকবে, একটা ক্লাব যে ক্লাব কোটি টাকা, অনেকে বক্রমে বলেন 40 কোটি 30 কোটি 10 কোটি 20 কোটি টাকার বাজেটের পুজো করে, তার কাছে কি সত্যি 75,000 টাকা, সত্যি কি 1,00,000 টাকা মাইনে রাখে, নাকি এই যে আলুর দাম বাড়ছে, এই যে বাজারে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, এই যে কলকাতার রাজপথে ছেলেমেয়েরা বসে রয়েছে, এই যে ডিএ আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছে, তাদের ক্ষেত্রে কেন সরকারের টাকা থাকে না, নাকি উল্টো দিকে আসলে ক্লাবগুলোকে সন্তুষ্ট রাখতে হবে, কারণ দক্ষিণ কলকাতার ওই নামকরা পুজোগুলোতে পুজোর 4 দিন ধরে তোমার পছন্দ হোক না হোক প্রতিদিন ঢুকতে বেরোতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গলায় গান শুনতে হবে, এটা বোধহয় বিজ্ঞাপন সৈকতগিরি সৈকতগিরি এটা বোধহয় ভুল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমি একবার শোনানোর চেষ্টা করব, পিসিআর কে বলবো, সুজিত বসুকেও বকা দিয়ে বলেছেন তোমার জন্য এয়ারপোর্টে লোকে যেতে পারে না, ওটা অন্য কারণ, দক্ষিণ কলকাতায় ভিড় কমছে, উত্তর কলকাতায় ভিড় হচ্ছে, তার জন্য তো ওই বক্তব্যের অংশটা একটু শোনাই, তারপরে আবার সৈকতের কাছে যাবো। আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গা পুজো করছে, কেন ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে, সুজিত বসে এখানে আছেন, একটা সবমী পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়, এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে, এটা সবাইকেই মাথায় রাখতে হবে, শুধু না সেন্ট্রালে ওই রকম, নর্থ ক্যালকাটাতেও ওই রকম কেউ কেউ এক একজন করেন যাতে প্রবলেম হয়, এগুলো দেখে রাখতে হবে, রাজ্যটা আমাদের সবার, পুজোও কিন্তু আমাদের সবার।